সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে চায় সাগর রুনির ছেলে মেঘ। নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে সে। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে পঞ্চগড়ের হয়ে খেলতে এখন সিরাজগঞ্জে মেঘ। প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর রুনির একমাত্র সন্তান মেঘ, বাবা মাকে হারানোর শোক কাটিয়ে এখন জীবনযুদ্ধের ময়দানে নিবেদিত সৈনিক। স্বপ্নটা তার ক্রিকেটার হবার, আর স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর মেঘ, পড়াশোনার পাশাপাশি নিয়মিত মাঠের ক্রিকেটে। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে দলবল নিয়ে এসেছে সিরাজগঞ্জে, খেলছে পঞ্চগড়ের হয়ে। জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে চান মেঘ, হতে চান সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা। আমি মেনলি ক্রিকেটারই হতে চাই, জাতীয় দলে খেলতে চাই, সাকিব আল হাসানের মতো বড় ক্রিকেটার হতে চাই, ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার হতে চাই। যেহেতু আমি পেস বোলার, আমি অলওয়েজ জিমি অ্যান্ডারসনকে ফলো করি, সুইং টুইং সব আমার পছন্দ। পড়াশোনায় যেমন মনোযোগী মেঘ, তেমনি ক্রিকেটের প্রতিও তার ভালোবাসার কমতি নেই। তার পুরো দিনটাই কাটে এই দুয়ের মিশেলে। বেশিরভাগ সময় আসলে ওর পড়াশোনা খেলাধুলা দুইটা নিয়েই ও সারাক্ষণই ব্যস্ত থাকে, কারণ পড়াশোনায় ভালো একটা প্রেশার আছে, আবার খেলাধুলার প্রতি যেহেতু ওর প্রচণ্ড আগ্রহ, সো প্র্যাকটিস করে এবং বাড়তি প্র্যাকটিসই করে, আসলে প্রচণ্ড পরিশ্রম করছে। মেঘ কখনোই পারবে না তার সাফল্যের গল্প বাবা মার সামনে তুলে ধরতে, তবে দেশের মানুষের চাওয়া আপন আলোয় উজ্জ্বল হয়ে মেঘ ছাড়িয়ে যাবে বাবা মাকেও। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।